স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদেরকে দেখাবো বাড়ির ছাদে কীভাবে খুব সহজেই ফুল চাষ করা যায়। বড় টব বা বস্তা হলেই তাতেই চাষ করা সম্ভব। শীতের পর মার্চ এপ্রিল মাসে এর বীজ বা ছোট চাকি ওল রোপণ করতে হয়। তা থেকে বড় গাছ এবং যে পরিমাণ ওল আপনি মাটিতে পুঁতবেন তার 2 থেকে 2.5 গুণ বেশি বড় হবে এবং তার বেশিও বড় হতে পারে যদি সঠিক হালকা মাটি থাকে। এই ওল চাষের জন্য বিশেষ কোনো মাটি প্রস্তুত করতে হয় না। শীতের ফুল যেগুলি আমরা লাগাই, পিটুনিয়া, ইমপেশন, বিভিন্ন রকমের যে সমস্ত ফুল, ফোটার পর যে মাটি আমরা অবশিষ্ট পাই সেই মাটি ঝেড়ে তার সাথে সামান্য পরিমাণে গোবর সার ভালো করে মিশিয়ে ও সামান্য পরিমাণে ফসফেট মিশিয়ে মাটি প্রস্তুত করা যায়। এবং এর সাথে যদি পাতা পচা সার বা পাতা যদি দেওয়া যায় তাহলে এর বৃদ্ধি আরও ভালো হয়। তাই এই গাছের মাটি তৈরিতে কোনো ঝামেলা নেই। শীতের এই পুরনো টব ছাড়া মাটি দিয়ে কিন্তু ভালোই ওল চাষ করা সম্ভব। তবে যদি নতুন মাটি ব্যবহার করা যায় এর থেকে আরও ভালো হতে পারে। তাই বন্ধুরা, মাটির অপচয় না করে ওই মাটি পুনরায় এমন সুন্দর ওল চাষে লাগিয়ে ফেলুন। ভালো সুন্দর ওল হবে যা আপনার বাড়ির প্রয়োজন মেটাবে। এই ওল গাছের তেমন কোনো রোগবালাই বা পোকামাকড় আক্রমণ করে না। তবে যখন এই ওলের চাকি বা বীজ রোপণ করা হয় তখন এই বীজগুলিকে ফাঙ্গিসাইডের জলে মিনিমাম 10 থেকে 15 মিনিট ভালো করে ধুয়ে নিতে হবে বা ভিজিয়ে রাখতে হবে, তারপর রোপণ করতে হবে। এই ওলের বীজ বা চাকি প্রতিস্থাপনের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাটিতে যেন বীজটি বেশি গভীরে না চলে যায়, তাহলে কিন্তু বীজের ক্ষতি হতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। চাকি রোপণের পর অল্প পরিমাণে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে, অধিক জল দেওয়া যাবে না। অধিক জল দিলে কিন্তু চাকি বা বীজ পচে যেতে পারে। যখন গাছ বেরোতে শুরু করবে তখন অল্প অল্প জল দিতে হবে, অধিক জল দেওয়ার কোনো দরকার নেই। অতিরিক্ত জল কিন্তু গাছকে ক্ষতি করবে। তারপর কী করতে হবে, যখন গাছগুলি একটু বড় হয়ে যাবে তখন সামান্য পরিমাণ মিক্সার সার অর্থাৎ হাড়ের গুঁড়ো, শিঙের চাচি, খোল, এই বিভিন্ন রকম বা কম্পোস্ট মিশিয়ে গুঁড়ো সার উপরতে ছড়িয়ে দিতে হবে উপরে। তাহলেই কিন্তু গাছের বৃদ্ধিও হবে এবং ওলটাও ভালো হবে। অনেকে রাসায়নিক সার ব্যবহার করতে পারেন, কিন্তু বাড়িতে খাবেন যখন রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। এই ওল চাষ খুবই সহজ। এই চাষের জন্য অধিক পরিমাণে পরিচর্যা, অধিক পরিমাণে রাসায়নিক সার বা কীটনাশক কিছুই কিন্তু দরকার হয় না। ওল প্রতিস্থাপনের 5 থেকে 6 মাস পর ওল তোলা যায়। এই ওল দেশি ওল যদি আপনি রোপণ করেন তাহলে কিন্তু গলা চুলকাবে এবং ওলের সাইজ কিন্তু ভালো হবে না। তাই আপনাকে হাইব্রিড বা মাদ্রাসি ওল আপনাকে রোপণ করতে হবে, তাহলেই কিন্তু ভালো ওল পাবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটি ওল আমি বের করতে চলেছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।